হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ এদের অনেকের পরিবারের লোক শহীদ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে একটা ঢিলও তারা মারেননি আমাদের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা পাকিস্তান আমলে কী করেছে সেটা নিয়ে এখন যে মিথ আমরা তৈরি করছি এই মিথ পুরোপুরি সত্য নয় একটা উদাহরণ দেন উনিশশো একষট্টি সনে রবীন্দ্রনাথের শতবর্ষ হয় এটা পালন করবার জন্যে ঢাকার বুদ্ধিজীবীরা একত্রিত হয় বিচারপতি মোর্শেদের নেতৃত্বে আরও বহু বহু বুদ্ধিজীবীরা এই ব্যাপারে এগিয়ে আসেন তারা একটা বিবৃতি দেন এইভাবে রবীন্দ্র শতবার্ষিক উদযাপিত হয় এবং পাকিস্তান সরকার এটা পছন্দ করেনি তারপর উনিশশো তেষট্টি সনে ছায়ানট সংগীত বিদ্যাতন হয় উনিশশো সাতষট্টি সন থেকে রমনার বটমূলে নববর্ষ উদযাপন শুরু হয় পান্তাবটা বলতে একটু পরে যোগ হয়েছে একাত্তরের তারা এটা করতে পারেনি এর আগে তারা নববর্ষ সবসময় উদযাপন করেছে সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর চার বছর এইটাকে আমরা বলছি পূর্ববাংলা গণতান্ত্রিক আন্দোলনে বুদ্ধিজীবীদের অগ্রণী ভূমিকা কিন্তু তার বিপরীত ভূমিকা তারা পালন করেছিলেন যখন উনিশশো সাতষট্টি সনের জুন মাসে পাকিস্তান গণ কি বলে পার্লামেন্টের একজন মন্ত্রী শাহাবুদ্দিন ঢাকার আয়ুফ খানের শিক্ষামন্ত্রীর মতোই উনি বললেন যে কি পাকিস্তানের আদর্শের সাথে রবীন্দ্রনাথের গানের মিল নাই কাজে ভবিষ্যতে পাকিস্তানের বেতার কেন্দ্রবন টেলিভিশন থেকে রবীন্দ্রনাথের গান প্রচার সীমিত করা হবে তখন আঠারো জন বুদ্ধিজীবী বিবৃতি দেন তার মধ্যে আনিসুজ্জামান সাহেব ছিলেন ওইটা মুনির চৌধুরী খসড়া করেছিলেন তারপর তার বিপরীতে বিবৃতিদের চল্লিশ জন সেখানে আহসান হাবিব থেকে সৈয়দ আলী আহসানেরা সবাই ছিল তো বুদ্ধিজীবীদের ভূমিকা যদি বলেন পাকিস্তানের বীর পক্ষে বাংলাদেশের যে জায়মান স্বাধীনতা আন্দোলন আমি সেটাকে শাসন আন্দোলন বলবো সেটাতে যেমন বুদ্ধিজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন আবার ওই পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীরা তারাও একটা ভূমিকা পালন করেছেন বেগম সুফিয়া কামাল বেগম জিন্নাকে সমর্থন জানিয়ে শত শত কবিতা লিখেছেন কিন্তু এই সংগ্রামে তিনি আবার বাঙালিদের পক্ষে চলে আসছেন এরকম অনেকগুলো পক্ষান্তর হয়েছে ফররুক আহমদ তালিম হোসেন শাহেদ আলী আহসান হাবিব সৈয়দ আলী হাসান আমি চল্লিশ জনের নাম মুখস্ত বলতে আবুল মনসুর আহমেদ এবং আরও অনেকগুলো এরা আওয়ামী লীগ করতেন কিন্তু আবুল মনসুর আহমেদ তিনিও কিন্তু পাকিস্তানদের পক্ষে বিবৃতিছেন যে রবীন্দ্রসঙ্গীত আমাদের ঐতিহ্যের অংশ নয় পূর্ব বাংলার ঐতিহ্য কিনা পূর্বার ঐতিহ্য নয় এই জন্য আমাদেরকে জানতে হবে পূর্ব বাংলার বুদ্ধিজীবীরা বিভক্ত ছিল কি না হ্যাঁ ছিল তারপরও বাংলাদেশের কৃষকের অভ্যুত্থানের ফলে যখন সত্যি বাংলাদেশের স্বাধীনতা প্রায় আসন্ন হয়ে উঠলো তখন বুদ্ধিজীবীর একটা সংকট দেখা দিল বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধে গিয়েছেন কিন্তু আমাদের সাহিত্যে মুক্তিযুদ্ধের যে প্রতিফলন বলে আপনারা মনে করছেন আমরা কিছু পাচ্ছি না বলেই আমরা শুধু পায়ের আওয়াজ পাওয়া যায় এবং এই জাতীয় নাটক অভিনয় করছি কিন্তু মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা খুব কম লেখকেরই আছে মানে যেটাকে বলে যুদ্ধ রণাঙ্গন লড়াই অভিজ্ঞতা কম আছে যারা যুদ্ধ সম্পর্কে বই লিখেছেন তাদের বই পড়লেই বোঝা যায় এখন যারা হুমায়ুন আজাদ হুমায়ুন আহমেদ এদের অনেকের পরিবারের লোক শহীদ হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে একটা ঢিলও তারা মারেননি কিন্তু তাদের বয়স তখন ছিল বিশের উপরে পঁচিশের নিচে আমি আর বেশি নাম বলবো না ওই দুজন মারা গেছেন জীবিতদের নাম না নেওয়াই ভালো এই হচ্ছে আমাদের দেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অংশগ্রহণ অথবা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা অনেকেই পাকিস্তানের যে জাতীয় ইন্টিগ্রেশন প্রজেক্ট লেখক সংঘ এক তখন ইসলামী ছাত্রসংঘ ছিল আর লেখকদের ছিল লেখক সংঘ তখন তার বিপরীতে কিছু তরুণ লেখক আহমদ সভা প্রভৃতি লেখক শিবির গঠন করেন পরবর্তীকালে সেটা লুট করে ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সনে হয় আমি যদি উদাহরণ দিচ্ছি আপনাদের এই লেখক সংঘের রাইটার্স গিল বলতো তাদের নেতা ছিল কারা মনির চৌধুরী আনিসুজ্জামানের বই মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য ওখান থেকে বেরিয়েছে পাকিস্তান ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশন বিএনআর এটার কর্মকর্তা ছিলেন কি বোরহানুদ্দিন জাহাঙ্গীর আপনাদের এখানে অন্ত্রপ্রজীর বন্ডের প্রতিষ্ঠা তাদের একজন সেই জন্য বলছি এই সমস্ত তালিকা নিলে দেখা যাবে বুদ্ধিজীবীরা যে ভূমিকা পালন করেছেন সেটা কৌশলী ভূমিকা তারা বাংলাদেশের পক্ষে থেকেও পাকিস্তানের পক্ষেও কাজ করেছেন এবং সেটা আপনি বলতে পারেন যে তারা ভিতরে তাকে সাবোটাস করেছেন যাই করুক এই জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে ভূমিকা পালন করেছেন সেটা এখনো বিচার সাপেক্ষ নিরপেক্ষ বিচারের সময় এখন আসেনি কারণ এটা এখনো আমাদের জীবনকালের খুব কাছে সব কিছু করা যাবে না তবে এক বলবো বলবো আহমদ সফার কথাটা এখনও সত্য বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না আর এখন যা বলছেন উনিশশো বাহাত্তর শন লিখেছেন তাহলে দেশের সমাজ কাটামোর আমূল পরিবর্তন হবে না এখন বাংলাদেশ গ্রো করছে কিন্তু সমাজ কাটামোর আমূল পরিবর্তন হচ্ছে এটা বলা যাচ্ছে না কিন্তু ভবিষ্যতে হয়তো হবে আরও বুদ্ধিজীবীদের ভূমিকা আছে আমি শুধু উচ্চারণ করেছি গ্রেট ইন্টালেকচুয়ালদের কথা রবীন্দ্রনাথ নজরুল এর হল গ্রেট ইন্টালেকচুয়াল আমি যে তাদের যে পথ প্রদর্শনের ভূমিকা সেটা নজরুল ইসলাম আপ্রাণ চেষ্টা করেছেন যে হিন্দু মুসলমানের মিলনের জন্য আমি শুধু চেয়েছি তাদেরকে মিলিয়ে দিতে কিন্তু একজন ব্যক্তির ব্যাপার নয় এটা এটা গোটা সমাজ কাঠামোর ব্যাপার এটা চিরস্থায়ী বন্দোবস্ত থেকে শুরু করে তার সাথে আইডিওলজি থেকে অনেকগুলো জিনিস আছে আমরা গ্রাম সীত থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে ইংরেজিতে বলে ম্যাথোডোলজিক্যাল ইটালির ইতিহাসকে তিনি যেরকম ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণতে দেখেছেন এবং সৃষ্টিশীলভাবে দেখেছেন ক্রিয়েটিভ হতে দেখেছেন আমরা সেভাবে দেখতে পারি কিনা আমার ব্যক্তিগত জাজমেন্টের উপর কিছু এসে যায় না আমার এই ধারণাগুলো সব ভুল হতে পারে কিন্তু তারপরেও আমি বলবো এই পদ্ধতিটা ঐতিহাসিক ভূমিকা বুদ্ধিজীবীরাই পালন করেন যার উপর ভিত্তি করে দেশের গণ আন্দোলন গড়ে ওঠে এই বুদ্ধিজীবীদের ক্ষমতাটাকেই গ্রামসি উপলব্ধি করেছেন এই জন্য বলেন ইটালিতে শতাব্দীর ইউনি ইউনিফিকেশনের ক্ষেত্রে এই বুদ্ধিজীবীদের লুকুচুরির পরে সেখানে জনগণ বড় ভূমিকা পালন করে নাই যেমন পালন করেছিল ফরাসি বিপ্লবে জ্যাকবিন্দের নেতৃত্বে জনগণ নেপোলিয়ন এত বড় আর্মি ইউরোপ জয় করেছিল কীভাবে অল ভলান্টিয়ার আর্মি সাত লাখ আট লাখ লোকের আর্মি নেপোলিয়ন চালাইছেন এরা সব দেশপ্রেমিক সেনাবাহিনী এই হচ্ছে অভাব ইতালিতে যেটা হয়নি বাংলাদেশেও দেখেন মুক্তিযুদ্ধের অংশগ্রহণ ছিল কত মুক্তিযুদ্ধে এখন লোকের সার্টিফিকেটের জন্য দরখাস্ত করতেছে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা বাংলাদেশের দেশরক্ষা বাহিনীতে অন্তর্ভুক্ত হয়নি সেই কাহিনী আমি বাদ দিলাম এই জন্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপরই সব আমাদের চেষ্টা ছিল কি করে এই শক্তিকে ডিফিউজ করে দেওয়া যায় যেহেতু আমাদের নেতা বড় ছিলেন সেই জন্য তার আহ্বানে সবাই অস্ত্র জমা দিয়েছে সবাই সব অস্ত্র জমা দেয় নাই। আসাম আব্দুল্লা ফেমাসলি বলেছিলেন অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নাই সেই ট্রেনিং এখনও চলছে আর কি চতুর্দিকে আছে দেশের বুদ্ধিজীবীদের যে ভূমিকা সেটা অনেক ব্যাপক কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা সেই ভূমিকা আংশিক তো পালন করেছেন বুদ্ধিজীবীরা একটা ভূমিকা পালন করেন প্রতিদিন পত্রিকা বেরোচ্ছে এরা তো বুদ্ধিজীবী আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি বেতন নিচ্ছি খাচ্ছি দাচ্ছি ঝাঁকের কই ঝাঁ করে ঝাঁকে মিশে যাচ্ছি আমরা তো বুদ্ধিজীবীর কাজ করছি এইটা হলো ট্রেডিশনাল ইন্টালেকচুয়ালের ভূমিকা কিন্তু যেটাকে অর্গানিক ইন্টালেকচুয়ালের কথা বলছেন সমাজতন্ত্র সেই ধরনের পলিটিক্যাল পার্টিগুলি গেলে চালাচ্ছে তারা তারা তো বুদ্ধিজীবী যারা সমাজতান্ত্রিক দল করছেন যারা ধরেন কমিউনিস্ট পার্টি করছেন অনেক আত্মতে আগের কোনো শেষ নাই এরা অর্গ্যানিক বুদ্ধিজীবী কিন্তু অনেক সময় দেখা যায় ওই গ্রামসির সময়ের অ্যাকশান পার্টির মতো তারা ট্রান্সফরমিজমতে চলে যায় আমার ধারণা গ্রামসে পড়লে আমাদের আরও জানবার ইচ্ছা তৈরি হবে সেই জন্য আমি আহ্বান করি আপনাদের যাদের সামর্থ্য আছে গ্রামসের লেখাগুলো পড়েন এবং এগুলোর বাংলা রূপান্তর করেন সবসময় অনুবাদ করতে কোনো কথা নাই ওই কথার আলোকে নিজের ইতিহাস লেখেন আমি দুটো জিনিস গুরুত্ব দিই গ্রামসে ছিলেন তাত্ত্বিক এই অর্থে যে তিনি কোনো আপ্তবাক্য মেনে নিতেন না এমনকি যেগুলো মার্ক্সিজমের নামে চালু ছিলেন যেমন নিখোলায় বুখারিনের বইকে তিনি কেমন করে সমালোচনা করলেন বলেছে এগুলি তো মার্ক্সবাদ নয় এখন বাংলাদেশে কিন্তু মার্কসবাদের নামে যেগুলো দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদ চলে বা যা যেগুলো চলছে এগুলোর একটাও গ্রাম সে প্রুফ করতেন না বিকজ দিস বুকস হ্যাভ নাথিং টু ডু উইথ মার্ক্সিজম